মারিগাঁও জেলার লাহরিঘাট সমষ্টির অন্তর্গত ভুড়াগাঁও রাজস্বকর যে বরালিমারি অঞ্চলত বর্তমান সময় যে গড়াখহনীয়া, এই গড়াখহনীয়া সংহারী রূপ ধারণ করেছে আর একেলগে খহনীয়া আরম্ভ হয়েছে আর ষষ্ঠটো বানপানীত ইতিমধ্যে অঞ্চলটির আক্রান্ত হয়েছে। নিশার ভিতরে কেবাটাও পরিয়াল ইয়ারপরা ঘর দুয়ার ভাঙি আঁতরি যাবলগা হয়েছে। মই ভিডিও জার্নালিষ্টক ইয়ার একটি মর্মান্তিক দৃশ্য দেখাব। এগারী ছোৱালীয়ে বর্তমান সময় ঘর দুয়ার সকল ভাঙি লৈ গৈছে আর লৈ যোৱাৰ পিছত এনেদরে এতিয়া কিতাব পত্রবিলাকও আনকি সামরিবর কারণে ইয়াত সময় পোৱা নাই। কোনোমতে ইয়ারপরা আঁতরি গৈছে পরিয়ালটির লোকসকল। এগারী ছাত্রীয়ে বর্তমান সময় সকল বস্তু নিয়ার পিছত এই কিতাব সমূহ তেনেকৈ ইয়াত সামরি আছে আর এক অতি মর্মান্তিক দৃশ্য। হয়তো এই কিতাব পত্র সমূহ বসাব পৰা নাই। মই ছাত্রীগুলি জানিব বিচাৰিম, এইটো তোমালোক ঘর, নাম কি তোমার? নিশ্চিতভাবে ছাত্রীগী যথেষ্ট আবেগিক হয়ে পড়েছে, আসলে কথা কব পৰা নাই। আর নিজের যে জন্মর যে গৃহ, এই গৃহটোর যেটা ভাঙি লৈ যাবলগীয়া হব আর এনে ধরনের অবস্থায় হয়। মানে ভিডিও জানিছো ইয়ার আগলো ইয়ার ইয়ার যে পরিবেশ, এই পরিবেশ জানাবর কারণে দেখাবর কারণে অনুরোধ জানাইছো। ইয়ার যখন নিশাটোর ভিতরে কেবাটাও পরিয়াল ইয়ারপরা ইতিমধ্যে আঁতরি গৈছে। ইয়ার যা তামোলর বাড়ি আসে, এই তামোল বাড়িবিলাকত এটা তামোল লাগিছিলে, কিন্তু সেই তামোলবিলাক তেওঁলোকে কাটি পেলাবলগীয়া হৈছে। ঘর দুয়ার ভাঙি নিয়ার উপরেও এই ঘর যখন বাড়ি আসে, এই বাড়িখনও ইতিমধ্যে ইয়ারপরা যে গছবোৰ কাটি স্থানান্তর করবলগীয়া হৈছে। এই লোকসকল ইয়াত বহি আছে, আতঙ্কগ্রস্ত হয়ে বহি আছে, ত্রস্তমান হয়ে বহি আছে। কোন মুহূর্তে ঘরবোৰ ইতিমধ্যে আঁতরি গৈছে, কলৈ নিব, কেনেকৈ বাঁচিব তাক লৈ আতঙ্কগ্রস্ত হৈছে। আমি প্রায় নিজের দর্শকসকলক ইয়ার যেটা পরিবেশ, যে সামগ্রিক পরিবেশ, এই পরিবেশ দেখাইছো। মই এগৰাকী ব্যক্তির সঙ্গে কথা পাতিব বিচাৰিম, কি কব, কেনে অবস্থার সৃষ্টি হৈছে বর্তমান? এটা সব বর্তমান অবস্থা মানে কি খুবই জটিল। এতিয়া বর্তমান গড়াখহনীয়া যে কালরূপ ধারণ করেছে, ইয়াতো আমি জানা হিসাবে এতিয়ালৈকে ধরক 50খনের উপর গাঁও গুছি গেল। আর এতিয়া যে বরালিমারি হাইস্কুল আছে এখন, লগতে বরালিমারি ধরক এখন দ্বিসাপ্তাহিক বজার আছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান আছে, মন্দির মসজিদ আছে, এইবিলাক যে ইয়াতে নাথাকিব আর যে চিনচাপ একো নাথাকিব, তারে আক্ষেপত আমি আজি ইয়াতে আপনার জড়িয়ে আমি সরকারক অবগত করব বিচারিছো, যাতে আমার একটা বিহিত ব্যবস্থা করে দিয়ে। ডক্টর নজরুল ইসলামে সিদিনাখন ইয়াত দলীয় মিটিং করবলে আসছিল, এখন সাবলে আসছিল না? ইয়ালৈকে অহা নাই ডক্টর নজরুল ইসলাম, ইয়ালৈকে অহা নাই প্রদ্যুত বরদলৈ আমার সংসদ, ইয়ালৈকে অহা নাই। ইয়ার 500 মিটার দূরত মিটিং করে গেছে, দলীয় মিটিং করে গেছে, দলীয় মিটিং করে গেছে, কিন্তু ইয়ার গড়াখহনীয়া রাইজর বুঝ লোবর কারণে ইয়ালৈকে অহা নাই। একেবারে অকমান্য এজন বিধায়ক ডক্টর নজরুল ইসলাম, যিজন ইয়ার 500 মিটার দূরত সিদিনাখন দলীয় মিটিং করবলে গেছে, এই লোকসকলের খবর লওয়া সময় নাই। প্রদ্যুত বরদলৰ যে অকমান্য যে সাংসদ, এই সাংসদে বর্তমান সময়লৈকে ইয়াত খবর লবলৈ সময় হোৱা নাই। আর কেশব মহন্তৰ কথাটো কবই নালাগে, ইমান বারে বারে মৰিগাঁও জেলার বিভিন্ন প্রান্তত আহিছে, কিন্তু বর্তমান সময়লৈকে এই বরালিমারী অঞ্চল এতিয়ালৈকে পরিদর্শন করবলৈ অহা নাইকিয়া। এই সকল লোকৰ পৰা মই জানিব বিচাৰিম, এইগৰাকী মহিলাৰ পৰা মই জানিব বিচাৰিম, কি কব, কেনে অবস্থা সৃষ্টি হৈছে? আমাৰ এনেকুৱা ঘৰ দুৱাৰ ভাঙি গৈছে, আজি আমি ইয়াত জন্ম পাইছো 32 বছর হল, আজি আমার মা দেউতা পুরানা ভিটি ভাঙি গৈছে, আমি এটা কত যাম, কেনকৈ জিয়াই থাকিম, সেইটোহে আমার চিন্তা। এতিয়া আমি চাং ভাতি আছো, ঘরত আমার কঁকাল পানি হয়েছে, কিছুমানের ডিঙি পানি হয়েছে, এনেকুৱা রাইজর অবস্থা নাই, সরকার আহি আমার ইয়াত দেখা নকরে, যদি বস্তা পেলায়ও বান দিলা হয় অকমান আমি সহায় পালোহেঁতেন, রাইজে এনেকুৱা অশান্তি হয় কেনকৈ জিয়াই থাকিব? আর এতিয়া আমি যদি রাস্তা থাকো এনেকুৱা লড়া সব রাইজে মিলি ফেলে রাস্তা থাকো সদাই, সেইখিনিও লই গল এইবার পানি হয়ে ফেলে, এতিয়া পানি হয়ে ফেলে, এতিয়া কোথ থাকিম সেইটো আমার ঠিকানা নাই, নিজে ব্যবস্থা চাবস্থা একো কৰিব পৰা নাই, বাটত আছো, এতিয়া এটো বান নদীটো বান্ধিব লাগিব।
নহলে না বান্ধিলে আমার গোটাইবিলাক রাইজ মরিব। এতিয়া কি করিব, উপায় নাই নহয়। লড়া ছোৱালী বাটত বহি বহি কান্দি আছে, পদ যাব ঘর বান্ধিব পারা নাই, পানি আহি আছে, পদ বান্ধিম কি করিম। আমার রাইজর মাটি নাই যে রাইজর মাটিত যাম, পদ যাম। এতিয়া অত্যন্ত অত্যন্ত বিভূধিত পরিছে এখেত সকল লোক, অত্যন্ত বিভূধিত পরিছে, কত যাব কি যাব। আমি এই দৃশ্য দেখাইছো মাননীয় মন্ত্রী পীযূষ হাজরিকাক দেখাইছো, তেওঁক মৰিগাঁও জেলার যে খহনীয়াগ্রস্ত লোকসকল বা বানপানীর দায়িত্ব বিশেষভাবে দি থাকা হয়েছে, এই দৃশ্য আমি পীযূষ হাজরিকাক দেখাইছো। পীযূষ হাজরিকায় কেবল তেওঁ নিজের সমষ্টিতে ব্যস্ত আছে, কিন্তু তেওঁর এই সমষ্টির দায়িত্ব লৈছে যদিও লাহৰিঘাট সমষ্টিলৈ বর্তমান সময়ত এবারও তেওঁ ভুমুকি মারিবলৈ অহা নাই। আমি এই দৃশ্য দেখাইছো মৰিগাঁও জেলার উপায়ুক্ত মহোদয়াক, আর তেখেতেও এই অঞ্চললৈ বর্তমান সময়ত পরিদর্শন করবলে অহা নাই। আর এই দৃশ্য দেখাইছো আমি মাননীয় কেশব মহন্তক, আমি এই দৃশ্য দেখাইছো মৰিগাঁও জেলা জলসম্পদ বিভাগক, তেওঁলোকে এনে ব্যবস্থার পাছতো যদি এই অঞ্চলসমূহ পরিদর্শন করবলে নাহে তেনেহলে এই লোকসকলের কি ব্যবস্থা হব। আর আজি আমি প্রাগ নিউজত আজি এই বাতৰি পরিবেশন করার পাছত এই লোকসকল আহে নে নাহে বা এই সকল লোকের খবর লোবলে আহে নে নাহে, সেয়া অতি লক্ষণীয় হব।